5:49-এর কৃষ্ণনগর সিটি লোকাল ঢুকে গেছে। এরপরে স্টপেজ যেটাতে গিয়ে পৌঁছাবো সেটা হচ্ছে আমরা নৈহাটিতে গিয়ে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে আমি অটো স্ট্যান্ডটা দেখালাম। বন্ধুরা কথা দিয়ে যে অনেক মন্দির পড়বে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল আজ বেরিয়ে পড়ছি মায়াপুরের উদ্দেশ্যে। আজ যাবে আজকে আমার সাথে আমার মিসেস, পিছনে দাঁড়িয়ে আছে, ঠান্ডা তো অবশ্যই পড়েছে। তাহলে চলো, এখানে আমাদের বাড়ি হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, আর আমি এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেই দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, আর এখন বাজে 5:20। দেখতে পাচ্ছ একদম পুরোপুরি একদম পুরো ফাঁকা। ও আসছে আসছে, ট্রেন আসছে, ট্রেন আসছে, বললেই থাক। এই সকাল সকাল কিন্তু হরে কৃষ্ণ করতে তোমাদের সবাইকে নিয়ে। তো এই দেখতে পাচ্ছ, এটা দমদম ক্যান্টনমেন্ট লেখা আছে। আর তাহলে চলো ট্রেন ঢুকে যাক, আর আমরা যাব এখন শিয়ালদা যাব না, আমরা যাব দমদম জংশনের দিকে যাব। দমদম জংশনে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে 5:46। আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে 5:37-এর ট্রেন ধরে নেমে গেলাম আমরা দমদম জংশনে। তাহলে চলো এবার 5:49-এর ট্রেন ধরার জন্য আমরা চলে যাচ্ছি দমদম জংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। কৃষ্ণনগর সিটি লোকাল ঢুকে গেল, দমদম জংশন থেকে ট্রেন ছেড়ে দিল। বন্ধুরা এত ঠান্ডা পড়েছে, বুঝতে পারছো তার মানে? বন্ধুরা পৌঁছে গেলাম ব্যারাকপুরে। শিয়ালদা থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে গেলাম আমরা ব্যারাকপুর স্টেশনে। এরপরে স্টপেজ যেটাতে গিয়ে পৌঁছাবো সেটা হচ্ছে আমরা নৈহাটিতে গিয়ে। চলো চলো নৈহাটিতে গিয়ে কথা হবে। আর এই ট্রেন পরপর স্টপেজ দিচ্ছে, এটা গেল পিন্ডা। আর আমি সকাল সকাল কিছু ট্রেন টাইম টেবিল দিয়ে দেবো, যেগুলো হচ্ছে তোমরা 10টার ভেতরে মায়াপুর গিয়ে পৌঁছে যেতে পারবে এবং সেখানে গিয়ে প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবে। নৈহাটি জংশন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে।
বন্ধুরা, শিয়ালদা থেকে মহিহাটি জংশন গুলো 31 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আর এখন বাজে 6:36। বন্ধুরা, পৌঁছে গেলাম কল্যাণী স্টেশনে আর শিয়ালদা থেকে 41 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে গেলাম আমরা কল্যাণীতে আর এখন বাজে 6:53 ছিল 6:51। ট্রেন ছেড়ে দিল, বন্ধুরা 99 কিলোমিটার অতিক্রম করে কৃষ্ণনগরে পৌঁছে গেলাম আর প্ল্যাটফর্ম নাম্বার 2-তে দিয়েছে। এবারে চলো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই। আর ট্রেন ঢুকতে একটু লেট করেছে, যেখানে 8টার সময় ঢোকার কথা সেখানে 8:02 ঢুকেছে। তাহলে চলো 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই। একদম গরম গরম, এই দেখো কচুরির সাথে দেখো একটা আলুর তরকারি আছে, স্যালাড দিয়ে দিয়েছে, এটা হচ্ছে তোমার গাজর বিট দেওয়া আছে, আচ্ছা এখানে কাসুনি দিয়েছে আর টমেটো সস দিয়েছে। আর সাইজটা দেখো 4 পিস মাত্র 20 টাকা। ও কৃষ্ণনগরে এসে কিন্তু এটা কিন্তু কোনোদিন মিস করবে না, খেয়ে দিয়ে তারপরে মায়াপুর যাওয়ার জন্য তৈরি হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আর ওই দিক দিয়ে কিন্তু বেরোনো যায়, ওই দিক দিয়ে হচ্ছে গেটটা আছে, ওদিক দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারবে। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কথা ধরার জন্য অতখানি তোমাদের যেতে হবে না, ঠিক তার উল্টো দিকে যেদিকে না হবে তার উল্টো দিক করে তোমরা এদিকে আসবে। আর নেবে দেখবে এখানে একটা মা কালীর একটা মন্দির আছে, ওই মন্দিরের ওখান থেকে নেবে যাবে একদম অটো স্ট্যান্ড একদম কাছাকাছি। দেখো এই হচ্ছে মা কালীর মন্দির, এখান থেকে চলে যাবে। দেখো এত তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেলাম, অটো স্ট্যান্ডে চলে যাবে। দেখো কতক্ষণে আর হাঁটতে হলো, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে আমি অটো স্ট্যান্ডটা দেখালাম একদম শর্টকাট হয়ে। আর এখানে কিছু দাদারা আছে, এনারা কিন্তু এখানে টোটো চালায়। আর এখান থেকে টোটো ভাড়া কত লাগে আর এখান থেকে কিছু রিজার্ভও যাওয়া যায় আর তারপর হুলোর ঘাটও তোমরা যেতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা একদম পুরো মায়াপুর মন্দিরের ওখানে গিয়ে তোমরা গিয়ে পৌঁছাতে পারবে। দাদা আপনাদের এখান থেকে যদি হুলোর ঘাট যদি যাওয়া হয় তাহলে হুলোর ঘাট যেতে আপনাদের এখানে কত টাকা ভাড়া, মানে এক একজন করে অটো 30 টাকা, হ্যাঁ 10 টাকা বেশি, 10 টাকা বেশি। আর যদি এখান থেকে যদি
ঠাকুরের দ্বারে মানে রিজার্ভ করে যদি মায়াপুর যদি মানে মন্দিরের ওখানে যদি পৌঁছায় তাহলে কত টাকা লাগতে পারে? এখান থেকে আপনার যদি পার্কিং হয় আমাদের 50 টাকা 60 টাকা মাথা, 50 টাকা মাথা ধরুন মানে 50 টাকা করে মাথা, ওটা ফেয়ারে হলো। আর যদি একবার রিজার্ভ করে দিদি যান 250 টাকাই পড়বে, 250 টাকা পড়বে। তাহলে চলো সবকিছু তত্ত্ব তুলে ধরলাম আজ ঘুরতে ঘুরতে এই সুশান্ত তোমাদের সাথে। অটো করে নেমে গেলাম, ভাড়া পাবো যাবো 30 টাকা। আর এই হচ্ছে ফুলোর ঘাট, আর এই ফুলোর ঘাটটা এখানে হচ্ছে, এই হচ্ছে অটো স্ট্যান্ড। চলো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি যাওয়া যাক। এই বন্ধুরা এই হচ্ছে ফুলোর ঘাট, সরবগঞ্জ ফুলোর ঘাট। আর এই হচ্ছে টাইম টিকিট সব দেওয়া আছে, নগদ্বীপ জলপ্রপাত সামগ্রী প্রতি টিকিট 3 টাকা করে, নগদ্বীপে জলপান নগদ্বীপে ফেরি। চলো 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 চলো, সিগনাল দিচ্ছে সিগনাল দিচ্ছে, তোমরা সবাই দেখে উঠবে। আমরা এই পারে আছি, আমরা চলে যাবো ওই পারে। এই চলে এলো মায়াপুর ঘাট। পৌঁছে গেলাম, টিকিট চেক হবে, টিকিট চেক। হ্যাঁ, টিকিটটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু হাতে রেখো, এই দাদারা কিন্তু এই যে টিকিট নিয়ে নিচ্ছে নিচ্ছে তো ছেড়ে ফেলে দেবে। ওপর থেকে হাঁটলাম, হাঁটতে হাঁটতে থেকে যাচ্ছি মায়াপুরের দিকে। আচ্ছা, ঢোকাতেই দেখবে ডান দিকে দেখবে শ্রী জগন্নাথ মন্দির। তো দেখো মায়াপুর ঢোকাতে সামনে দেখবে কত মন্দির আছে, আর এইখান থেকে সোজা যেতে যেতে এখানে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। দেখতে পাচ্ছ যে এখানে দেখো অনেক জায়গায় টোটো দাঁড়িয়ে আছে, এই হচ্ছে টোটো স্ট্যান্ড মায়াপুর ঘাটের। এখানটা মানে ভুলোর ঘাট থেকে পাশে এসে মায়াপুর ঘাট, আর মায়াপুর এই ঘাটের এখান থেকে তোমাদের মায়াপুর মন্দির অব্দি যেতে লাগবে 10 টাকা করে ভাড়া। উঠে পড়লাম ওখান থেকে। বন্ধুরা বিবর্ষ ঠান্ডা, বিবর্ষ ঠান্ডা, মানে এত ঠান্ডা। আর জুমা আস্তে আস্তে করে দেখা দিচ্ছে, ভালোও লাগছে এইবার। আর কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছে যাবো আমরা একদম মায়াপুর মন্দির ওখানে। তো বন্ধুরা কথা দিয়ে দিয়ে অনেক মন্দির পড়বে, তোমরা দেখতে পারো ঘাটটা। দেখো নতুন একটা স্পন হচ্ছে। তো বন্ধুরা আমাদের ওই দিকটায় নামিয়ে দিল, এবার আমরা হাঁটতে হাঁটতে এদিকে চলে যাচ্ছি। আর এই চলে এলো দেখো বিশাল বড় ইস্কন মন্দির, দেখতে পাচ্ছ কিরকম ভিড়। আর এই হচ্ছে, এই হচ্ছে গেট। আচ্ছা, এইখান থেকে এন্ট্রি, আর এই পাশ থেকে হচ্ছে এক্সিট, এটুকু ভুল করো না। আচ্ছা, গেটটা আছে এখানে, 1 নম্বর গেট আছে। আর এই হচ্ছে ইন করে গেলাম। আর এখানে ঢোকাতে কিন্তু বাঁক দিকে কিন্তু অখণ্ড হরিকোণ সংকীর্তন, অখণ্ড হরিনাম সংকীর্তন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, মানে কোনো বিরাম নেই, কোনো বিরাম। আর এখানে হচ্ছে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। দেখো এখানে কিন্তু
কয়েকটা লেখা আছে, ভালো করে খেয়াল করবে। দেখো এদিকটা আছে নামহট্ট ভবন, আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো সব চার্ট লিস্ট করা আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাও আর এদিকটা হচ্ছে গীতা ভবন, আর এখানে হচ্ছে স্থান হচ্ছে সুরভোজালয়। আর এখানে তোমরা যখন চলে আসো আমি কিছু কিছু তোমাদেরকে ট্রেনের টাইম টেবিল দিয়ে দেবো, আর যে কোনো একদম পুরোপুরি এখানে পৌঁছে যাবে একদম 10টার মধ্যে। আর আমার এখানে লেগেছে তোমার হচ্ছে 8টার সময় ট্রেন ঢোকার কথা, সেখানে ঢুকেছে 8:01 ঢুকেছে। তারপরে ওখান থেকে কিছু টিফিন করে মানে কৃষ্ণনগরে নামা, স্টেশনে নামা মানে কচুরি খাওয়া, আর কচুরি খেয়ে দুজনে চলে এলাম আজকে এইখানে। আর ওখান থেকে কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর মন্দির হচ্ছে 22 কিলোমিটার। এখানে ঢোকার পর মানে এমন সময় তোমরা ইন করবে এখানে মায়াপুরের এখানে, যেখানে নেবে একদম 10টার ভেতরে ইন করবে, আর 12টার মধ্যে কিন্তু এখানে প্রসাদের কুপন কিন্তু কেটে নেবে। যেমন আছে এখানে গীতা ভবন, নামহট্ট ভবন, আর সুরভোজালয় আছে। তো বন্ধুরা এই যে চলে এলাম এই ভেতরের দিকটায়, আর এটা হচ্ছে এই পুকুরটাতে তোমার দেখো একটা পুকুর দেখা যাচ্ছে, আর এই পুকুরটাতে হচ্ছে নৌকা বিহার করা হয়। দেখো শোনো দেখো নৌকা দেখো রাখা আছে, মানে আমাদের শ্রীকৃষ্ণকে এখানে বসিয়ে মানে শ্রীকৃষ্ণের ছোটো ছোটো যে মূর্তিগুলো আছে মানে কিছু মূর্তি যেগুলো থাকে সেই মূর্তি এখানে বসিয়ে দিয়ে এই জলের মধ্যে কিন্তু সেখানে কিন্তু করা হয়। আর এই দেখো দেখো ইস্কন মন্দিরটা দেখো দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে ইস্কন মন্দিরটা দেখো 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 বাইরের পরিবেশটা দেখো। আর এখানে কিন্তু আমরা এসেছি ফেব্রুয়ারি মাসে আজকে 10 তারিখ, আর বিবর্ষ ঠান্ডা মায়াপুরে, বিবর্ষ ঠান্ডা মানে কি বলবো, আর হাত পুরো জমে যাচ্ছে। তো এখানে বিনামূল্যে জুতো রাখতে পারবে তোমরা, এর জন্য কোনো বাবদ কিছু লাগবে না। আর এইখানে তোমরা মোবাইল রাখতে হবে, মোবাইল যদি রাখতে পারো তাহলে কিন্তু ব্যাগ কিন্তু একসাথে নিয়ে রাখতে পারবে, শুধু এনারা কিন্তু ব্যাগ কিন্তু রাখে না। তো এখানে পানীয় জলের সুযোগ সুবিধা আছে, আর এখানে আছে মহাপ্রসাদ। চলো মহাপ্রসাদটা একটুখানি আমরা দেখে নিই। আচ্ছা এখানে মহাপ্রসাদ কত থেকে শুরু দাদার সাথে একটু কথা বলে নেবো, আর তার আগে দাদার পরিচয়টা একটু জেনে নেবো। দাদা আপনার পরিচয়? আমার নাম রাজেশ দত্ত। আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছি যে মহাপ্রসাদের সবকিছু আছে, আপনাদের এখানে মহাপ্রসাদ কত থেকে চালু? 50 টাকা থেকে শুরু। 50 টাকা থেকে শুরু? আচ্ছা এইটার কথা 50 টাকা, এখানে 50 টাকায় আপনি কেক পাবেন একটা, লাড্ডু একটা, দুটো খাস্তা গজা। আচ্ছা 60 টাকাটা এখানে পাওয়া যায় আপনার, এখন শেষ হয়ে গেছে আসবে, ওটা একটা গজা পাবেন, একটা খাস্তা গজা, একটা নারকেল লাড্ডু, একটা লাল লাড্ডু, একটা কেক। আচ্ছা 100 টাকায় পাবেন আপনি একটা গজা, একটা খাস্তা গজা, একটা কেক, একটা মাফিন, একটা লাল লাড্ডু, একটা সাদা লাড্ডু, আর হচ্ছে খাজা। আচ্ছা এমনি আপনাদের দোকান খোলেন কটা থেকে কটা? 10টা থেকে রাত্রি 1:30। আচ্ছা এর মধ্যে কোনো ব্রেক টাইম কিছু আছে? ৬৮০ টাকা আর আমাদের একটা স্পেশাল আছে, বিস্কিট পাবেন আপনি, বাটার বিস্কিটটা। আচ্ছা একটু দেখাবেন বিস্কিটটা এখানে, এটা আমাদের যে বাটার বিস্কুট এটা। আচ্ছা তৈরি হয় এটা। আচ্ছা আচ্ছা 40 টাকা। তাহলে চলো মহাপ্রসাদ তো কত কি দাম চালু সেটা আমরা জেনে নিলাম, এবারে আমরা দেখে নেবো যে এখানে যদি ধরো ওয়ান ডে ট্যুর করতে যদি আসো, মানে আজকে আমরা এসেছি ওয়ান ডে ট্যুরে আর কিভাবে এলাম সেটা তো তোমরা দেখে নিলে। আর এখানে চলো যদি মানে যদি বিশ্রাম যদি নিতে হয় তাহলে চলো সেই বিশ্রামের জায়গাটাও আজ আমি তোমাদেরকে
তুলে ধরছি, তাই চলো। তো এই হচ্ছে একদম যে মহাপ্রসাদের ওখানে গেলাম, সেই মহাপ্রসাদের ওইখান থেকে একদম পুরো সামনে ওই জায়গাটা আছে শৌচালয়, আর এই জায়গাটা হচ্ছে এই যে বিশ্রামের জায়গা। এই জায়গাটা তোমরা তোমরা এখানে থাকতে পারবে, যার বিনিময়ে এখানে কোনো কিছু ভাড়া কিছু লাগে না। আর এখানে কিন্তু উপরে দেখো পাখা আছে, আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, তাও দেখতে পাচ্ছো পাখা আছে। বন্ধুরা এই দেখতে পাচ্ছ, দেখো মায়াপুরে দেখো ইসকন যে মন্দিরটা, দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। আর এই মায়াপুরে যারা মহারাজ ছিলেন তাদেরই কিন্তু এখানে দেখো, দেখো সমাধি। বন্ধুরা এখানে অনেকগুলো দোকান আছে, আর এই আছে দেখো লেবু আর আইসক্রিম পাওয়া যাচ্ছে, আর ওখানে মনে হয় পেস্টি, দেখো পেস্টি লস্যি এখানে মনে হয় পাওয়া যাচ্ছে। চলো সামনে গিয়ে দেখি, দেখো দোকান আছে। আর এখানে বুকের স্টল আছে, দেখো পরপর দেখো দোকান আছে। আর এখানে এত সকাল সকাল এসেছি মনে হয় তার জন্য কি দোকান বন্ধ নাকি? কয়েকটা তোর জন্য বন্ধ আছে। আর দেখো জামা কাপড়ের দোকান, খুললে তো আস্তে আস্তে বসা আছে, খাবারের দোকান, সময় তো এখন অনেকখানি আছে জগন্নাথে। এখানে আরো দোকান আছে দেখতে পাচ্ছি, দেখো জুতো দো জুতো আছে, আর দেখো ফ্রক আছে মেয়েদের, আর দেখো দেখো ব্যাগও পাওয়া যায়, আর বিস্কুট চানাচুর সবই কিছু আছে। কি না চাই সবই আছে, মানে পেট ভরার জায়গা একদম মনোরম। 99 ভেরিস্টেজ ধোসা, তাই তোমার প্রিয় ধোসা। দেখো খাবার দাবার একদম অ্যাভেলেবেল, সব কিন্তু ভেজ। তো বন্ধুরা এই হচ্ছে গৌরাঙ্গ কুঠির, আগে দেখিয়ে দিই তোমাদেরকে। আর এখানে হচ্ছে 100 টাকা 200 টাকা করে রুম পাওয়া যায়, আর সেটা দেখিয়ে দেবো কোন জায়গাটা থেকে বুক করতে হয়। তার আগে আমি আগে দেখিয়ে দিই, এইখানে কিন্তু ফ্রি প্রসাদ যেটা পাওয়া যায় মানে অন্নদান, আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে 4 টাইম খাওয়ানো হয়। এখানে হচ্ছে 4 বেলা প্রসাদ মানে ফ্রি প্রসাদ খাওয়ানো হয়, যেখানে হচ্ছে 1st টাইম হচ্ছে 9টার সময়, আর 2nd টাইম হচ্ছে 12টার সময়, আর 3rd টাইম হচ্ছে 4:30, আর লাস্ট যে টাইমটা সেটা হচ্ছে 7টায়। তো বন্ধুরা ওখানে দেখেছিলাম গৌরাঙ্গ কুটির, আর ওখানে দেখেছিলাম একদম বিনা পয়সা যে প্রসাদ যেখানে খেতে পারবে তোমাদেরকে, যেটা 4টায় বলেছিলাম। আর এই রাস্তা দিয়ে সোজা চলে আসবে, আর এই হচ্ছে নিত্যানন্দ কুটির। এই নিত্যানন্দ কুটিরের এখানে এসেই ওই 100 টাকা 200 টাকা করে যে রুমটার কথা বলছেন এখানে বুক করতে পারবে, আর এদিকে আছে 200 টাকা করে রুম, আর 400 টাকা করে এখানে রুম আছে। তাহলে চলো এই রাস্তা দিয়ে সোজা যাওয়া যাক। তো বন্ধুরা এই হচ্ছে শ্রুতি ভবন, যেখানে হচ্ছে মানে স্কুল স্টুডেন্ট বলো কলেজ স্টুডেন্ট বলো তাদের জন্য কিন্তু 20% ছাড়, আর একটুখানি হাঁটলেই। আর এই হচ্ছে সামনে হচ্ছে গোশালা, দেখো চলো একদম সামনেই দেখাচ্ছি, একদম বিশাল বড় বড় সিং, আর একদম উঁকি মারছে একদম উপর থেকে, দেখো দেখো বন্ধুরা সিনটা দেখো, ওই এত ছবি তোলার জন্য মন্দিরটা বার করে দিল। চলে এলাম গোশালাতে, চলো গোশালার ভিতরের দিকে যাওয়া যাক। আচ্ছা
চলো দেখি এখানে কি পাওয়া যায়। এখানে কিন্তু যা যা পাওয়া যাচ্ছে সব এই গোসালা গরু দুধ দিয়েই করে দিচ্ছে। হচ্ছে গোসালাতে এন্ট্রি করছি, ভাবছো তোমরা সিংটা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, গরুদেরকে স্নান করাচ্ছে সেখানে লোকেরা। বন্ধুরা এই হচ্ছে গোশালার, এই যে বিচুলি কাটা হচ্ছে এই গোশালার গরুদের জন্য। আর দেখো ওই দিকটায় উপরটা উপরে চুর হয়ে উঠেছে। তো বন্ধুরা এখানে গরু আর সারে সব পরপর, ডোন্ট টাচ ডোন্ট টাচ। বন্ধুরা দেখো কি পোশাকে লাইন পড়েছে, তোমরা জুতো রেখে দেবে, সেখানে জুতো রাখার অনেক জায়গা আছে। বন্ধুরা এই খিচুড়ি দিচ্ছে, চলো একটু খিচুড়িটা খেয়ে দেখি কিরকম ধরনের খেতে। খুবই সুন্দর মনে সবজি আছে, তাই সবজি দিচ্ছে চলো দিতে। তো বন্ধুরা এই হচ্ছে বাইরে ডাস্টবিন দেওয়া আছে, যদি দেখো পাত্রে তো কেন ভাত যদি থাকে এই ডাস্টবিনে তো অনেক মানে থালা আর গ্লাস যে যা নিজেকে নিজে মেজে নেবে, সবাই বাসন মেজে। এই হচ্ছে থালা রাখার জায়গা আর এই হচ্ছে গ্লাস রাখার জায়গা। তো এই হচ্ছে দেখো সবজি কাটছে আর এখানে হচ্ছে রান্নাঘর।
হাতি আজকে ভাবতে পারিনি যে আজকে হাতির দর্শন হয়ে যাবে। হাঁটছে দেখো, বন্ধুরা এই হচ্ছে মায়াপুরের মেন মন্দিরটা, আর এই দিকটা হচ্ছে ইসকন মন্দির, আর নতুন এটা এখন অবধি পুরো কিন্তু পুরোপুরি কিন্তু এখন কিন্তু তৈরি হয়নি, আর চেষ্টায় এখনও দেখি কতদিন লাগে, আর তারপর আসবো, নিশ্চয়ই আসবো যখন যখন পুরোপুরি যখন সম্পূর্ণ পূরণ হয়ে যাবে, আর নিশ্চয়ই তোমাদের কাছে তুলে ধরবো। আজ আমি আর আমার মিসেস মৌসুমী ঘুরতে ঘুরতে তোমাদের কাছে নিয়ে চলে এলাম একদম ওয়ান ডে ট্যুর, একদম খুব খুব সুন্দরভাবে। আর ট্রেনের টাইম টেবিলগুলো একটু খেয়াল করো, সকালে কোন কোন সময় ট্রেনটা দিয়ে টাইম টেবিলগুলো দিচ্ছি, আর ঠিক এমনভাবে করে দিচ্ছি তোমাদেরকে, ভিডিওটা একটু ফলো করো, আর ঠিক 10টার মধ্যে তোমরা কিন্তু মায়াপুরে কিন্তু এসে উপস্থিত হতে পারবে, আর 10টার সময় এসে উপস্থিত হয়ে মেন গেট থেকে ওখানে গীতা ভবন বা যাই হোক সেখান থেকে তোমরা কুপন সংগ্রহ করে নেবে, নয়তো অন্য দান যেখানে আছে ফ্রি প্রসাদ যেটা আছে সেখানে তোমরা কিছু খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায়, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঘুরতে ঘুরতে এই সুশান্ত আর এম মৌসুমীর সাথে। তোমরা নিজেদের হরে কৃষ্ণ তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।